আসসালামু আলাইকুম। ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে শুক্রবার, গভর্নমেন্ট ছুটির দিন, আজকে আমাদের অফিস নেই। আজকে আমি এসেছি আমাদের যে বাসায় যে লিচু গাছ রয়েছে সেই লিচু গাছের পরিচর্যা করতে। আমাদের একটা আমের গাছ আছে, মিষ্টিভোগ গাছ, এটা মিষ্টিভোগ আমের গাছ। আমি এই গাছে আজকে স্প্রে করব। দর্শক, এই গাছে আমাদের মুকুল বের হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন যে মুকুল বের হচ্ছে। এই পর্যায়ে আমি একটা পরিচর্যা করছি। দর্শক, আমাদের সাথে একটা মাদ্রাজি লিচুর গাছও রয়েছে। এটা হলো মাদ্রাজি লিচুর গাছ, এর মুকুল বের হওয়া শুরু হয়েছে। দর্শক, যে দেখছেন মুকুল বের হচ্ছে। দর্শক, আপনারা যারা আমার পরিচর্যা দেখে পরিচর্যা করতে চান, তারা ডেট না দেখে আপনারা ইয়ে দেখবেন, মানে আপনাদের মুকুলের অবস্থা কী, বর্তমান অবস্থা। আপনাদের মুকুলের অবস্থা যদি এরকম হয়, মুকুল বের হচ্ছে অবস্থা, ইনিশিয়াল স্টেজ, সেক্ষেত্রে এই পরিচর্যাগুলো করবেন। যেমন আমাদের মুকুলের অবস্থা আরও ক্লিয়ারলি দর্শক আপনাদের দেখাই, এই যে কেবল মুকুল বের হচ্ছে, এই অবস্থা আমরা কী স্প্রে করছি দর্শক দেখবেন। আমি স্প্রে করছি চার ধরনের ওষুধ। একটা হলো সিএম পাউডার 75 WP, এটা ম্যানকোজে প্লাস কার্বনডাজিম, এটা দিচ্ছি প্রতি লিটার পানিতে 2 গ্রাম। তারপরে চিলেটেড জিঙ্ক প্রতি 50 লিটারে 20 গ্রাম হারে। সাথে আছে রিপকর্ড, এটা সাইপ্রামিথ্রিন, এটা দিচ্ছি প্রিয় দর্শক প্রতি লিটারে 1 মিলি হারে। সাথে রয়েছে এমকার, এটা হলো অ্যামামেকটিন বেনজয়েট, এটা প্রতি 50 লিটার পানিতে 20 গ্রাম হারে দিচ্ছি। দর্শক, আপনারা আপনাদের মুকুলের অবস্থা দেখে স্প্রে করবেন। আপনাদের মুকুলের অবস্থা যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারবেন। মুকুল ফুটে গেলে কখনোই না, মুকুল ফুটে গেলে আপনারা স্প্রে করতে পারবেন না। এই যে আমাদের স্প্রেতে হেল্প করছে আমাদের সাদ বাবু, সে স্প্রেতে হেল্প করছে। সাদ বাবু, তুই ওই পাশে ভালো করে দাও। সাদ বাবু আমাদের স্প্রেতে হেল্প করছে। দর্শক দেখছেন, এগুলো মুকুল, আমরা এখানে সিএম পাউডার দিলাম ছত্রাকনাশক হিসেবে, যেটা আপনার ছত্রাকনাশক হিসেবে কার্বনডাজিম, আর ম্যানকোজেপ আপনার কুয়াশার কাজ করবে। সিলিটেড জিঙ্ক দিচ্ছি যাতে এই মুকুলগুলো যেগুলো বের হয়েছে সেগুলো বড় হবে, আরও মুকুলগুলো বড় হবে। আর আপনার রিপকর দিচ্ছি, এটা একটা জেনারেল বিষ হিসাবে, আর অ্যাবামেকটিন ব্যানজয়েড হিসাবে এমকার M5SG দিচ্ছি। এটা হলো যে অনেক সময় লিচুতে পোকা থাকে, লিচু ছিললে যে পোকাটা পাওয়া যায়, ওই পোকানাশক হিসেবে এটা কাজ করবে। সাথে তুমি এদিক দিয়ে এসে আমে দাও, ওই পোকা যাতে না ধরে, প্রিকশন হিসেবে আমরা এখনই ওখানে স্প্রেটা দিচ্ছি। দর্শক, এই যে আমাদের স্প্রে চলছে, সাইফুল ভাই যেভাবে স্প্রে করেছিল ঠিক সেটাই অনুসরণ করছি আমি। পার্ট বাই পার্ট উনি যেভাবে করবে আমি সেভাবেই দিব। উনি প্রায় 20 বছরের অভিজ্ঞ লিচু ব্যবসায়ী। তো দর্শক, এরপরে আবার যেদিন স্প্রে করব, ইনশাল্লাহ দর্শক আপনাদের দেখাবো। আসসালাম।